জি বাংলার মিঠাই ধারাবাহিকে সৌমিতিশা আর আদিতি জুটি মন কেড়েছে দর্শকদের। দুজনকে একসাথে দেখতে বড় ভালো লাগে সকলের। তবে এর মধ্যেই খবর এলো ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে নতুন নায়ক, সে নাকি আবার মিঠাইয়ের প্রেমেও পড়বে। মুম্বইয়ের পরিচিত মুখ অর্জুন সিং শাখওয়াতকেই নাকি দেখা যাবে মিঠাই ধারাবাহিকে। চরিত্রের নাম রোহন মনে করা হচ্ছে। সিদ্ধার্থের দুর্ঘটনার পর হয়তো একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি করা হবে, যদিও মিঠাই ভক্তরা ব্যাপারটা কিভাবে নেবে সেটাই দেখার। অর্জুন জানান, মিঠাইয়ের রোহনের চরিত্রে দেখা যাবে আমাকে। রোহন একজন এনআইআর যে ভারতে আসে পরিবারের সাথে দেখা করতে, এবং এখানে এসে সে একটা মেয়ের প্রেমে পড়ে। সুপুরুষ রোহনের প্রেমে খুব জলদি পড়েন মেয়েরা, আর সে খুব বড় লোক। রোহনের স্ক্রিন টাইম খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক টুইস্ট এন্ড টার্ন নিয়ে আসবে চরিত্রটি। এরকম একটা চরিত্রে কাজ করার জন্য আমি মুখিয়ে থাকি, এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। ছুটি সন্তান নিয়ে নাটি পিঙ্কি কি লম্বি লাভ স্টোরির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন অর্জুন। রোমান্টিক চরিত্রে কাজ করার জন্য আসলে মুখিয়ে আছেন অর্জুন। তারপরও বাংলায় এত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের সুযোগ, তাহলে কি সিদ্ধার্থের গাড়ি দুর্ঘটনার পর মিঠাই এই রোহনের প্রেমে পড়বে? তবে এ কথা নিশ্চিত, মিঠাই রানী জীবনে উৎসেবাবুর জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। এই খবর সামনে আসতেই মিঠাই অনুরাগীদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। সত্যি কি এই রোহন চরিত্রটি আসলে মনোহরায় এন্ট্রি নিতে চলেছে নাকি হিন্দি মিঠাইতে? অনেকেই ধারণা করছে যে হিন্দিতে যে মিঠাই সিরিয়াল চলছে তাতে রাতুলের যে চরিত্রটি তার নাম রোহন, অর্থাৎ আমাদের বাংলা মিঠাইয়ের রাতুলের চরিত্রে দেখা যাবে ওই অভিনেতাকে। তাই মিঠাই ভক্তরা কমেন্টে অবশ্যই জানাবেন আসলে কোনটা সত্যি। বাংলা বিনোদন জগতের এ ধরনেরই আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।